ঢাকা শহরের যুবদল ছাত্রদল এদেরকে আটটা ভাগে ভাগ করেছে। রোগী বহনকারী প্রত্যেকটা অ্যাম্বুলেন্স তারা আগুনে পুড়িয়ে দিয়েছে। 28 তারিখের আগেও তারা, আমরা ডিসেম্বর মাস তো দেখি, ডিসেম্বর মাসেও তারা এরকম কার্যক্রম তারা করেছে। পরবর্তী তারা 28 তারিখের পরে তারা যখন মানে বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়েছিল, তখন কিন্তু তারা ঢাকা শহরের যুবদল ছাত্রদল এদেরকে আটটা ভাগে ভাগ করেছে এবং এক একটি ভাগে তারা কি কার্যক্রম সম্পন্ন করবে সেটা তারা বলা আছে। আমরা কিন্তু, তারা প্রথমত চেয়েছিল যে এই আটটা ভাগের যে যুবদলের যে কেন্দ্রীয় নেতারা বারা বিভিন্ন ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালিত করে তারা নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। তাদের যে যে নেতা কর্মীরা গর্তে ঢুকিয়াছে তাদেরকে বের করে এনে তারা উজ্জীবিত করার চেষ্টা করেছিল। আমরা, আমাদের ডিবি পুলিশ লালবাগ ডিভিশন, আটটা ডিভিশনের যে নেতা যারা রয়েছে অনেককে আমরা ঢাকার বাহিরেতে বিভিন্ন এলাকা থেকে আমরা সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে যে সকল নেতা আমার পুলিশকে লাঠি দিয়ে প্রহার করে পিটাচ্ছে, পুলিশের গাড়িতে হামলা করছে, আমাদের একটি দেশের বা পৃথিবীর ইতিহাসে মানে কোনো সভ্য জাতি কোনোদিন, অনেক যুদ্ধ হয়েছে অনেকদিন, কিন্তু হাসপাতালে কখনো কেউ হামলা করে না। তারা জঘন্যতম কায়দায় আমাদের হাসপাতালে শুধু হামলাই করে নাই, আমাদের হাসপাতালের রোগী বহনকারী প্রত্যেকটা অ্যাম্বুলেন্স তারা আগুনে পুড়িয়ে দিয়েছে। আমার একটা পুলিশ ভাইকে পিটিয়ে তারা হত্যা করেছে, 100 পুলিশ সদস্য রক্ত ঝরছে। এরকম কার্যক্রম যারা চালিয়েছে, ভিডিও ফুটেজে তাদের ছবি রয়েছে, সে সকল ভিডিও ফুটেজে আটটা ভাগে ভাগ করে নেতা কর্মীদেরকে আমরা ঢাকার বাইরে থেকে গ্রেপ্তার করে নিয়ে আসছি। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে।